আসসালামু আলাইকুম। রাজশাহী ইউনিভার্সিটি এডমিশন টেস্ট 2024-এর প্রাথমিক আবেদনের ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে বন্ধুরা। তো তোমরা যারা প্রাইমারিতে আবেদন প্রাথমিকভাবে আবেদন করেছো 55 টাকার বিনিময়ে, আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিব যে তোমরা কিভাবে খুব সহজে রাজশাহী ইউনিভার্সিটির প্রাথমিক আবেদনের ফলাফলটা দেখতে পারবা এবং সাথে এটাও দেখতে পারবা যে তোমরা কোন ইউনিটের জন্য ভর্তিতে বিবেচিত হয়েছো। তো চলো আমরা বেশি কথা বলবো না, আমরা তোমাদেরকে খুব সহজেই দেখাই দিচ্ছি যে কিভাবে খুব সহজেই তোমরা তোমাদের প্রাইমারি সিলেকশন রেজাল্টটা দেখতে পারো। তো রেজাল্ট দেখার জন্য অবশ্যই তোমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে আর ইউ এডমিশন লিখে দিলাম, আমি গুগলে চলে আসছি। তো তোমরাও যেরকম একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে পারো, লিখে দেওয়ার পরে এখানে লিখে দিবা আর ইউ এডমিশন। তারপরে কি করবা, যারা এখান থেকে লিখতে কষ্ট হবে তোমরা জাস্ট আমার ডিসক্রিপশনে চলে যাও, এখানে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমাদেরকে অন্যান্য পেজে সামনের পেজটাতে কিন্তু নিয়ে যাবে। তো নিচে দেখবা যে আর ইউ এডমিশন, এই যে দেখতে পাচ্ছ এখানে আর ইউ এডমিশন সার্চ করার পরে আর ইউ এডমিশনে ক্লিক করে দাও। তারপরে এখান থেকে নিচে চলে আসবা। তো নিচে চলে আসার পরে তোমরা এখান থেকে দেখবা যে অনলাইন অ্যাপ্লিকেশন নামক একটা অপশন তোমরা পেয়ে যাবা, জাস্ট এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিতে হবে। দেন আরও নিচে চলে যাবা, এখান থেকে তোমরা যারা ডিসক্রিপশনে ক্লিক করবা তোমাদেরকে সরাসরি এইখানে নিয়ে আসবে। তো নিয়ে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশন, স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশনে একটা ক্লিক করে দিবে। একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবা অসংখ্য এরকম একটা পেজ এখানে প্রদর্শিত হচ্ছে। তো তুমি কী করবে, এই বক্সে তোমার এইচএসসি পরীক্ষার রোল নাম্বার, এখান থেকে তুমি কী করবা, তুমি কোন বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছো সেটা সিলেক্ট করবা। এখানে হচ্ছে তুমি কত সালে এইচএসসি পরীক্ষা পাস করেছো, এই পাশে হচ্ছে এসএসসি পরীক্ষার রোল নাম্বার দিবা, এসএসসি পরীক্ষা তুমি কোন বোর্ড থেকে দিয়েছো, এবং এখানে তোমার এসএসসি তুমি কত সালে পাস করেছো সেটা দিবা। ভুল দেওয়া যাবে না, ভুল দিলে কিন্তু সমস্যা, ঠিক আছে। তারপরে এখানে দেখবা যে এন্টার দ্য ক্যাপচা হেয়ার, তো ক্যাপচা হচ্ছে এই যে ক্যাপচা কোডটা আছে এটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। তো এখানে ঠিক যেইভাবে লেখা আছে, যা লেখা আছে তোমাকে ঠিক তাই কিন্তু এখানে লিখতে হবে। দেখতে পাচ্ছ ছোটো হাতের আর জি ই জি বি 9, যেরকমভাবে লেখা থাকবে ঠিক সেরকমভাবে লিখবা। লেখার পরে নিচে দেখতে পাচ্ছ এই যে ডান পাশে সাবমিট অপশন পাবা, জাস্ট এখান থেকে সাবমিট অপশনে একটা ক্লিক করে দিচ্ছ। চলো সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো তারপরে বন্ধুরা তোমরা দেখতে পাবা, তোমরা যখনই এখানে ক্লিক করে দিবা তোমাদের সামনে কিন্তু এরকমভাবে তোমাদের সকল বিবরণটা শো করবে, তোমার ছবিসহ তোমার এসএসসি এইচএসসি রোল জিপিএ সকল কিছু এখানে এভাবে শো করবে। তো শো করার পরে তোমরা এখান থেকে দেখতে পাবা যে 55 টাকা দিয়ে আবেদন করেছিলা, তারপরে তোমার রোল রেজিস্ট্রেশন, দেন একটু নিচে চলে আসবা। তো নিচে চলে আসার পরে তোমরা কিন্তু এখান থেকে বাংলা লেখাটা একটু শো করবা, যে এখানে লেখা থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2023-24 সালের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার জন্য আপনি নিচের ইউনিটগুলোর জন্য প্রাথমিকভাবে বিবেচিত হয়েছেন। এখানে আপনি যতটা ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য বিবেচিত হবেন প্রত্যেকটা ইউনিট কিন্তু এখানে সুন্দর করে বেসে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ এই ছেলেটা একটা ইউনিটের জন্য কিন্তু ভর্তি পরীক্ষা বিবেচিত হয়েছে, তো তাকে এখান থেকে কিন্তু এখন ফাইনাল অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর তোমরা যে ইউনিটের জন্য বিবেচিত হও না কেন, এখানে কিন্তু নিচে সিরিয়ালভাবে থাকবে যে কয়টা ইউনিটের জন্য বিবেচিত হয়েছ, এবং তুমি প্রত্যেকটা ইউনিটে কিন্তু চূড়ান্ত আবেদন করতে পারবা, খুব সহজে কিন্তু চূড়ান্ত আবেদনটা করা যাবে। তো কিন্তু বন্ধুরা এই কিন্তু ছিল আজকের ভিডিও। তো এভাবেই তোমরা খুব সহজে তোমাদের প্রাইমারি সিলেকশন রেজাল্টটা বের করতে পারো। ধন্যবাদ সবাইকে।